হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কারে কয় বাবা ইসলাম কাকে বলে রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দেশে দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে না জানি রোম কবে চলে যায় আমিরুল মুমিনিন কেমন সিংহাসন কেমন দেখে আসো রোমের বাদশাহ রোমের গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবীদের জিজ্ঞেস করছেন আইনা মালিকুকুম তোমাদের বাদশাহ কই তারা বললো যে আমাদের জন্য কোনো বাদশাহ হয় না বাল্লা না আমির আমাদের জন্য একজন আমির হয় আচ্ছা হলো আমির সেই আমির কই কয় যে কোথায় তা জানি না তবে শুনেছি ওনার উট হারায় গেছে উট তালাশ করতে গেছে আশ্চর্য কথা আমিরুল মুমিনীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উঠ হারায় গেছে তালাশ করতে গেছে নিজে কোন দিকে গেছে কয় শুনছি এই দিকে গেছে গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল যাইয়া দেখতে পেল সাথে একটা লোক গেছিল যায় দেখে একটা উট গাছে বাঁধা আর গাছের তলে একটা লম্বা মানুষ শোয়া যখন শুইছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল বেলা গড়ে গেছে গাছের ছায়া সরে গেছে রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া উট বান্ধা আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা সাহাবি বললেন এই হচ্ছে আমাদের আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রোমের গোয়েন্দা বিভাগের প্রধান স্বাগতোক্তি মুখ থেকে বেরিয়ে গেল ওমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায় চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনীরা বন্দুক উঁচু করে পাহারা দেয় সারা রাত তারপরেও আমার বাচ্চার ঘুম হয় না কোন ফাঁক দিয়া গুলি এসে পত্রিক সম্পত্তি জীবন পাখি উড়ে যায় আর তুমি কোনো পাহারাদার নাই কোন লোক নাই জন নাই এই নির্জন মরুভূমিতে একা একা শুয়ে আছো নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছ তাই তোমার পাহারাদারের দরকার নাই যিনি তোমারে বানাইছে সেই আল্লাহই তোমার পাহারাদার এর নাম ইসলাম শুধু নাম আশ্রজা হজ জাকাতের নাম ইসলাম নয় এর নাম ইসলাম রুজি রোজগার করার জন্য সমস্ত নবীরা কাজ করেছেন সাহাবায়ে কেরাম কাজ করেছেন ক্ষুধায় কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে খাবার পৌঁছাইছেন নিজে কষ্ট করেছেন প্রিয় ভাই সব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে বসে দেখলেন জোহরের সময় কয়েকটা লোক বসা আসরেও তারা মাগরিবেও তারা এশায়ও তারা পরের দিন ফজরেও তারা জিজ্ঞেস করলেন এই বেটারা তোমরা কারা প্রত্যেক নামাজে এক জায়গায় দেখি বলল যে আমরা আল্লাহর ইবাদত করি জিকির আজকার করি তা তোমরা খাও কি কয় যে আল্লাহ ভরসা করে আছি আমাদের এই জায়গায় জিকির আজকার করতে দেখিয়া এলাকার লোকেরা রান দিয়ে আমাদেরকে খাওয়া কয় তাহলে তো তোমরা আল্লাহরে ভরসা করো না তোমরা তো মানুষের উপর ভরসা করে আছো শোনো আগামীকাল এটা তো ফজর গেল আজকের জোহরের নামাজের পর যদি এই জায়গায় তোমাদেরকে বসা দেখি ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব এটা ইসলাম নয় যে তুমি কাজ করবে না বসে বসে খাবে এর নাম ইসলাম নয় তুমি নিজে কাজ করবে নিজের জন্য অন্যের জন্য কাজ করো এটি হলো ইসলামের নির্দেশ সুতরাং ইসলাম নামাজ রোজা হজ যাকাত নিয়েই শুধু আসে নাই এসেছে মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ তাআলা রাসূল বলেছেন তিনটা কাম করো কয়টা কাম তিনটা কাম করো আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু ওয়ান্নাসু নায়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম সুবহানাল্লাহ আফসুস সালাম সালামের প্রচলন করো খালি সালাম দাও কালকে বলছিলাম না মনে আছে এই যে দেখা হইলো আসসালামু আলাইকুম রাস্তায় দেখা হবে আসসালামু আলাইকুম হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণ গণ বাজারে যাইতেন একজন সাহাবী তারে জিজ্ঞেস করেন আচ্ছা আপনি কি রসুলের ওই হাদিস শোনেন নাই বলে কোন হাদিস
রাসূলুল্লাহ বলেছেন সব থেকে উৎকৃষ্ট জায়গা কোনটা বলেন? নিকৃষ্ট জায়গা বাজার। এ হাদিস জানেন না? বলে হ্যাঁ জানি। তো বারবার বাজারে আসেন কেন? আমি কোনো কোনো বাজারে আসি, ওই হাদিস আমি জানি, কিন্তু আমি আসি অন্য কারণে। এইখানে বেশি মানুষের সাথে দেখা হয় আর কোনো কোনো সালাম দেই, আমার সওয়াব হয় বেশি। আহারে মুসলমান, একজন আরেকজনের সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিনা পয়সায় দোয়া। আরেকজন কবি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু। সুবহানাল্লাহ, যত বেশি শব্দ প্রয়োগ করবেন ততই দশ দশ করে নাকি হইতে থাকবে। এরপরে হাত মিলাবেন, অনেকে হাত খালি ছোঁয়ায় আঙ্গুলের মাথা, কেউ ইটুক দেয়, কেউ সবটা দেয়, কেউ সবটা দিয়ে ধরিয়া এরকম ঝাঁকায়। ওর চিন্তা যত সাকি তত নেকি, এটা একটা বাজে কথা। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ বলছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। ওয়াতিমুত তুআম, আর মানুষকে খাইতে দাও। জাহান্নামে যারা যাবে কারণ হবে দুইটা, অনেক কারণের মতো কারণ হবে কয়টা? দুইটা। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছে কেন? বলবে দুইটা কারণে, আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনকে খাইতে দেই নাই। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এতিম মিসকিনকে খেতে দিবেন, মেহমানদের দাওয়াত দিবেন, বেশি করে খাওয়াবেন, শুধু নিজেই অন্যের বাড়িতে গিয়ে খাবেন না, মানুষকেও দাওয়াত দিয়ে খাওয়াবেন। তাহলে মহব্বত বাড়বে। কি বাড়বে? মহব্বত বাড়বে। আর একটা কি? ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, আর নামাজ পড়তে দাঁড়া ওই সময় যখন মানুষেরা সব ঘুমাইয়া যায়। কোন তো কোন সময়? রাতে। রাতের কোন অংশে? অর্ধেক, এরপরে অথবা তৃতীয় অংশে। এই সময় নামাজটা কেন? কারণ আল্লাহর কাছে, মানুষের কাছে, সব মোমেনের কাছে সব থেকে প্রিয়তম কে? সবাইকে বলতে হবে কে? সুতরাং মানুষ যখন প্রেম করে, ভালোবাসা করার জন্য নোটিশ দেয় না, বিজ্ঞাপন ছাপায় না, রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দেয় না, প্রেম করে কিভাবে? গোপনে। গোপনে প্রেম করার জন্য আল্লাহর সাথে দিনের কোলাহল আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিন বানিয়েছি রুজি রোজগার করার জন্য, রিজিক কামাই করার জন্য। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত বানালাম আমি তোমাদের জন্য শান্তির বাহন করে আচ্ছাদন দিলাম, ঘুমকে বাহন করলাম। এই সুন্দর রাতে সব মানুষ ঘুমিয়ে গেছে, বান্দা এই সময় ঘুমের থেকে জাগো, আমারে সেজদা দাও, সেজদার ভিতরে তোমার যা বলার আছে আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে এসে যান অথবা প্রথম আকাশে আসেন। হর হামেশা দেনে কো তৈয়ার হে, হর হামেশা দেনে কো তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে ও বেজার হে, সব সময় দিতে প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন, যে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যায়। গভীর রাত্রি সিজদার ভিতরে গিয়ে মানুষ যখন কানতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা পৃথিবীতে মানুষ যখন সব ঘুমানো, আমার এই বান্দাগুলি কান্দে কেন, বান্দিরা কান্দে কেন? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন ওরা গুনাহ করেছে, তোমার কাছে মাপ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ প্রশ্ন করেন, ওরা আমার জাহান্নাম দেখেছে নাকি, আমারে দেখেছে নাকি, বেশ তো দেখেছে নাকি? তারা বলবে, না দেখে নাই। রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমারে দেখে নাই, ফেরেশতা দেখে নাই, জাহান্নাম দেখে নাই,
হাসর নসর কিছুই দেখে নাই, শুধু আমার কোরআনের কথা আমার নবীর কথা বিশ্বাস করে যেভাবে তারা কানতেছে, তোমরা সাক্ষী থেকে যাও আমার এই ক্রন্দনরত বান্দাগুলির আমি মাফ করে দিলাম। সুতরাং নবীজির কথা মতো যারা সালামের প্রচলন করবেন, মেহমানদের খাওয়াবেন, রাতের বেলায় জেগে নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ তাআলা শান্তির সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই পৃথিবী হচ্ছে মানবতার কল্যাণের জন্য, মানব সভ্যতা বিকাশের জন্য, এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আল্লাহ মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন। এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানবতার কল্যাণ নিয়ে এসেছে, ভালোবাসা নিয়ে এসেছে, মহব্বত নিয়ে এসেছে। ক্ষমতায় যায়া মন্ত্রী হবেন, এমপি হবেন, খাওয়ার চোটে এক একজনের পেট তিনটা তরমুজের সাইজ হয়ে যাবে, এই জন্য ক্ষমতায় যাওয়া নয়। কিছু লোক আছে হায় হায় ক্ষমতা পাইয়া এমন খাওয়া খাইছে, পেটটারে এত মোটা করছে, কোন রুমের মধ্যে ঢুকতে হলে হাত দিয়ে দরজা খোলার দরকার হয় না, পেটের ধাক্কায় দরজার কাম সারা। আছে না এমন? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শিক্ষায় শিক্ষিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত, আমিরুল মুমিনিন, রাতের বেলায় ঘুরছেন, প্রজা পুঞ্জরা খাইয়ে আছে না না খেয়ে আছে, ইসলাম কারে কয়? তিনি দেখতে পেলেন একটা বাড়ির ভিতর একটা পুরুষ বারবার ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়, গভীর রাত। গিয়ে প্রশ্ন করলেন, ভাই মিয়া তুমি এই বাড়ির মধ্যে বারবার ঢোকে আর বাইর হও কেন, তুমি কেডা? কয় যে পথিক, আমি তো এই বাড়ির মালিক, তাই বারবার ভেতরে ঢোকে আর বাইর হও কেন? বলছে পথিক সে চেনে নাই আমিরুল মুমিনিনকে, বলছে আমার মতো বিপদে জীবনে কেউ পড়ে নাই। বলে কিরকম? আমার ঘরে আমার বউ আসন্ন প্রসবা, এখনই বাচ্চা হবে, আমার ঘরে কোনো পুরুষ নাই, আমি ছাড়া কোন মেয়ে লোক নাই, আর আমি এই বিষয় সম্পূর্ণ অনভিজ্ঞ, কিছুই জানি না, আমার স্ত্রীর কষ্ট, আমার জীবন বেরিয়ে যাচ্ছে, আমি কোনো সাহায্য করতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দৌড় দিলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন, বাড়িওয়ালাকে বললেন এখানে দাঁড়াও, মেয়ে লোকটিকে ভিতরে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পরে সেই মেয়ে লোক এসে আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন এই বাড়ির মালিককে বলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন, পুত্রটিও সুস্থ, তার মাও সুস্থ। বাড়িওয়ালা তো আমিরুল মুমিনিন নাম শুনিয়া পায়ের তলা থেকে মাটি গজে গেছে। হযরত ওমর আমার জন্য কষ্ট করছে, দৌড়াইছে, কি আশ্চর্য, আমার তো বেয়াদবি হয়ে গেছে। তিনি কড়জোড়ে ক্ষমা চাইলেন, আমিরুল মুমিনিন আল্লাহর রাস্তায় আমারে মাফ করিয়ে দেন, আপনি আমারে কষ্ট দিছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করুন। আর এই যে মেয়ে লোকটারে নার্স নিয়ে আসছেন সেবিকা, কিছু টাকা আপনি তাকে দিয়ে দেবেন, এই টাকাগুলো আপনি নেন। হযরত ওমর বলেন ও আল্লাহর বান্দা, আমার কাছে ক্ষমা চাইও না, আমার কাছে ক্ষমা চাওয়া উল্টা হবে, কারণ তুমি আমার এলাকার ভিতরে বসবাস করো, তোমার এই কষ্টের কথা তুমি জানাবার আগে আমি নিজেই জেনে যে খেদমত দিতে পারি নাই, এজন্য কেয়ামতের দিন ওমরকে আল্লাহর দরবারে তুমি আসামি বানাইও না। আর যে মেয়ে লোকটিকে টাকা দিতে চাও, ওই মেয়ে লোকটি কোন পেশাদার নার্স নয়, সেবিকা নয়, যেই মেয়ে লোকটি দিয়ে আমি তোমার স্ত্রীর খেদমত করালাম ওই মেয়ে লোকটি আমার স্ত্রী। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, নামাজ রোজা কম্পালসারি ডিউটি, দাড়ি রাখা মুসলমানের আলামত, মেসক করা, সুরমা লাগানো, লম্বা জামা গায়ে দেওয়া, এগুলি ইউনিফর্ম, কিন্তু মূল স্পিরিট আসল জিনিসটা হারায় ফেলেছি,
খোলস হারায় ফেলেছি, মূল জিনিস হারাইয়া খোলস ধরে আছি। হ্যাঁ, পাগড়ি আমার দরকার, এটা আমার শেয়ার, আমার পাগড়ি প্রয়োজন, আমার টুপি প্রয়োজন, আমার দাড়ি প্রয়োজন, আমার লম্বা জামা প্রয়োজন, আমার তসবি প্রয়োজন, কিন্তু সব থেকে বড় প্রয়োজন ছিল মানব প্রেম।